সুন্দর সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আচ্ছা, তোমাদের বাড়িতে অকেশন কত হয়, কবে থাকছি কম হয় না বেশি হয়? অবাক হচ্ছে, ওটা অকেশন জিজ্ঞাসা করছি কেন? সিগারেট আছে ভাই, সিগারেট আছে। যাই, আর সেই সিক্রেটটা জানতে হবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মাস্ট দেখতে হবে, এবং দেখার পরে ভালো লাগলে প্লিজ টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে একদম ভুলবেন। অকেশনস, সাম ইভেন্টস বা স্পেশাল ডেজ আমাদের রিলেশনশিপকে একটা আলাদা মাত্রা দেয়। তুমি বলতেই পারো, আরে বাড়িতে পুজো আছে মানে তো একাদা লোক সমাগম, মানুষটাকে হেল্প করো, যাবতীয় গোছানোর কাজে হোক, রান্নায় একটু হেল্প হোক, দেখবি সে তোমার প্রতি অনেক প্লিজড হয়ে যাবে। সেকেন্ডলি, গোছাতে গোছাতে মাঝে মাঝে একটু হাত লেগে যাওয়া, মাঝে মধ্যে একটু ভাব পেলে তার কোমরে হাত দেওয়া, মাঝে মধ্যে ছুঁয়ে দেওয়া, মাঝে মধ্যে একটু অন্তরঙ্গ হয়ে কথা বলা, এগুলো তো চলতেই থাকে এবং তাতে কোনো কিছুতে কোনো এফেক্টও পড়ে না, কাজটাও স্মুথলি হয়, কাজের ফাঁকে ফাঁকে রোম্যান্সটাও। এবার বলি, কিছু কিছু অকেশনস আছে যে অকেশনসগুলোতে ইটস নট নেসেসারি যে সবসময় তোমাকে প্রচুর লোকজনকে ডাকতে হবে। ফর এক্সাম্পল, তোমার পার্টনারের বার্থডে, বার্থডেটা কি একটু নিজেদের মতো করে সেলিব্রেট, নিজেদের মতো বলতে সকালে কোনো একটা জায়গায় যাও, সেখানে যদি স্পেন্ড করো, বাড়ি ফেরো, কিছু স্পেশাল আইটেমস করো, রান্না করতে ইচ্ছে না করলে তোমার মিসেসের বা তোমার পার্টনারের নর্মালি বুক বাইরে থেকে অর্ডার দিয়ে দাও, খাবার এলো একসাথে বেশি করে টাইম স্পেন্ড করো, কোথাও বেড়াতে যাও, টিভি দেখো বা কোনো একটা বিষয়ের উপর চর্চা করো, বা এটাও বলতে পারি একটু সেই পুরোনো দিনের রোম্যান্সগুলোকে ফিরিয়ে আনতে পারো। জাস্ট লাইক, হয়তো অনেকে যেমন ডিসকো যায় বা পার্টির যে গান টান বাজায় সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু বাড়িতেও ক্রিয়েট করতে পারো। তার বার্থডে তো বেলুন টেলুন দিয়ে সাজাও, কাউকে ডাকো কি না ডাকো, মিউজিক সিস্টেম চালাও, হালকা রোম্যান্টিক কিছু মিউজিক দাও, যদি নাচের দিকে ঝোঁক থাকে কিছু ভালো পাওয়ার প্যাক বিটস দাও, সেই বিটসেতে একে অপরকে ধরে পেতে শক্ত করে কাছাকাছি করো, দেখবে মনেই হবে না যে তুমি ডিসকোতে নেই, কারণ কাছের মানুষটা কাছে থাকলে না তখন সব কিছু ভুলে যেতে দরকার হয় না যে সবসময় তোমাকে অনেক লোকের মধ্যেই থাকতে হবে, আর অনেক লোকের মধ্যে অনেক সময় রোম্যান্সটা ঠিকঠাক করো না। এছাড়া কোনো একটা স্পেশাল ড্রিঙ্ক বানাও, ইট মেবি হার্ড, ইট মেবি সফট, কোনো একটা স্পেশাল গিফট দাও বা এমন কোনো একটা পুরনো জিনিস যেহেতু তুমি আগে তাকে দিতে বা আগে দিয়েছিলে ইদানিং আর দিতে পারছো না, তো এরকম একটা কিছু গিফট দাও। কোনো পুরনো মেমোরিজ, ধরো প্রথমবার একসাথে প্রথম যাওয়ার মেমোরিজ, সেই মেমোরিজগুলোকে একটা অ্যালবামে রেখে বা সেই মেমোরিজগুলোকে কেকের ওপর, আই রিপিট, এখন কিন্তু এটা খুব ফ্যাশনে আছে যে পার্টিকুলার যে বার্থডে হয় তার ছবি কেকের উপর প্রিন্ট করে বার্থডে কেক বানানো, তো তার ছবির জায়গায় তুমি একটা কোনো স্পেশাল মোমেন্টকেই নিয়ে নাও, ধরো তোমাদের প্রথম হানিমুন অথবা তোমাদের প্রথম ডেট বা আদার কোনো, ধরো তোমাদের বিয়ের পার্টিকুলার সে পিকচারটা বা তোমাদের লাভের কোনো ভালো পিকচার, সেই পিকচারটাকে অবশ্যই মাথায় রেখো, যেন যেহেতু পাবলিকই অর্ডার করছো যেন খুব বেশি পাবলিসাইজ না হয়, তো এমন একটা সুন্দর মিষ্টি ছবি তাও নাকি কেউ অর্ডার করে, এর থেকে ভালো গিফটের কিছু হবে? বা সাপোজ
type of favorite flowers আছে বা হয়তো কোন ফেভারিট হ্যাংআউট জোন আমি অনেকদিন যাওয়া হয় না, কাজের চাপে নানান রকম টেনশনে চলে যাও সেখানে, সেখানে গিয়ে টাইম স্পেন্ড করো, সে পুরনো হলি 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 করো, দেখবি ওই ঘোরার মধ্যে খুঁজে বেড়ানোর মধ্যে পুরনো অনেক জিনিস মনে এসে যায়, যখন মনে এসে যায় তখন একে অপরকে বর্তমানে কাছাকাছি দেখতে পেয়ে কাছাকাছি থাকতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ একটা নিজস্বতা মনে হয়। আশা করি এবার থেকে কোনো অকেশনকেই হেলায় হেরাবে না, সেটা পুজো হতে পারে, বার্থডেজ হতে পারে, অ্যানিভার্সারিজ হতে পারে, তার অকেশন হতে পারে, বাট এই অকেশনসগুলো কিন্তু রিলেশনশিপকে স্ট্রং করতে ভীষণ হেল্প করে। আর আই হোপ যে তুমিও এবার থেকে অকেশনসগুলোকে এরকমভাবে প্রায়োরিটি দেবে, এমন নয় যে অফিসে ছুটি নিয়ে বলে চললে অফিস ঢাকাতে, because your partner is always on the way, they always look after you, look for you. তাহলে আজকে এই অবধি, ফিরে যাই আবার আমার নিজ বাসায়, আবার ফিরে আসবো নতুন কিছু ঘটনা নতুন কিছু আসা নিয়ে। আর যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে একদম ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই যে কোনো অকেশনকে এনজয় করার চেষ্টা করো, আর তা ভাই আজকেও একটা অকেশন আছে, পারলে ঘুরে এসো, কোনো রোমান্টিক ডেটে দেখবে দুর্দান্ত লাগবে। তাহলে আজকে এই অবধি, এখন আমাকে প্লিজ পারমিশন দাও যাবো, ফিরে আসবো আবার নতুন বিষয় নতুন ব্যাপারে ভিডিও নিয়ে। আর হ্যাঁ, নিজেদের ফিডব্যাক দিতে একদম ভুলো না, ফিডব্যাক দিয়ে তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে এই অবধি, আবার আসবো নতুন টপিক নতুন ভিডিও নিয়ে, চল তাহলে বাই।